নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই আমাদের এই ধর্মীয় ইউটিউব চ্যানেলটিতে। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং প্রাসঙ্গিক একটি মন্ত্র সম্পর্কে জানাতে চলে এসেছি। আপনি যদি প্রতিনিয়ত এই মন্ত্র পাঠ করেন প্রত্যেক দিন স্নানের পর, বিশেষত আপনি যদি স্নানের পর ঠাকুরের সামনে দাঁড়িয়ে যদি এই মন্ত্রকে পাঠ করতে পারেন, অতি অবশ্যই আপনারা উপকৃত হবেন। ভক্তি নিষ্ঠা সঙ্গে যদি আপনি ভগবানকে ডাকেন, আপনার সমস্ত জীবনের দুঃখ কষ্ট শ্রীহরি শ্রীকৃষ্ণ হরণ করে নেবেন। এছাড়াও আপনি এই মন্ত্রটি দিনের যে কোনো সময় যে কোনো মুহূর্তে পাঠ করতে পারেন। ঠাকুর দেবতাকে প্রণাম করার সময়ও আপনি এই মন্ত্র পাঠ করতে পারেন। তবে অতি অবশ্যই চেষ্টা করবেন প্রত্যেক দিন স্নানের পর আপনি এই মন্ত্রটি একবার হলেও মন্ত্রটি পাঠ করার। মন্ত্রটি হলো অত্যন্ত বিশেষ। মন্ত্রটি হলো নারায়ণের প্রার্থনা মন্ত্র বা প্রণাম মন্ত্র। এই মন্ত্র আপনি যদি পাঠ করেন সঠিক নিয়মে, আপনি অনেকাংশে উপকৃত হবেন। এবং সঠিক নিয়ম মেনে ভক্তি শ্রদ্ধার সঙ্গে আপনি যদি এই মন্ত্রকে পাঠ করেন, তাহলে কিন্তু আপনার জীবনের সমস্ত সমস্যা দূরে চলে যাবে, উন্নতি আপনার অবধারিত। বন্ধুরা, অতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি দেখে যদি আপনি সম্মিলিত হয়ে থাকেন, ভিডিওটি একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সঠিক নিয়মে কার্যটি করলে আপনি বিফলে যাবেন না। মন্ত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সঠিকভাবে কেবল উচ্চারণ করতে হবে, আমি আপনাদের জানিয়ে দেব। আপনারা যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এবং আপনি যদি নারায়ণ দেবের শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন, একনিষ্ঠ ভক্ত যদি হয়ে থাকেন, অতি অবশ্যই নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান জয় নারায়ণের জয়। এই কথাটি বা এই অক্ষরটি আপনারা নিজের কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এবার মূল পর্বে প্রবেশ করতে শুরু করি। যে কোনো মন্ত্র পাঠের আগে আমার মনে হয় প্রত্যেকের সেই মন্ত্রের তাৎপর্য ও গুরুত্ব জানা প্রয়োজন। অর্থাৎ সেই মন্ত্র আমরা কেন পাঠ করব সেই সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে। মন্ত্র উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমরা নিজেদের মনের মধ্যে একটি শক্তি জাগরণ করতে পারি, নিজেরা তা অনুভব করতে পারি। আপনি যদি ভক্তি এবং শান্ত মনে মন্ত্র পাঠ করেন, আপনিও অনুভব করতে পারবেন। এবং যার উদ্দেশ্যে মন্ত্র উচ্চারণ করছি বা উক্ত ভগবানকে আমরা কিন্তু সন্তুষ্ট করতে পারি। এবং আমাদের কাজের মধ্যে ভক্তি এবং আন্তরিকতার সঙ্গে যদি আমরা কাজ করি, শ্রদ্ধা মনে যদি ভগবানকে ডাকি এবং সেই মন্ত্র উচ্চারণ করি, ভগবান কিন্তু আমাদের কখনোই ফেরান না। মন্ত্রটির সম্পর্কে আমি আপনাদের জানিয়ে দিই। প্রথমেই আমি বললাম এটি হলো নারায়ণের প্রার্থনা মন্ত্র। মন্ত্রটি হলো অত্যন্ত বিশেষ। আপনারা স্ক্রিনের লেখাগুলি বা স্ক্রিনটিকে ফলো করতে থাকুন। মন্ত্রটি সঠিকভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন, পারলে খাতায় লিখে নেবেন পরবর্তীকালে উচ্চারণ করার জন্য এবং মুখস্থ করে নেবেন। মন্ত্রটি হলো কেশব ক্লেশ হরণ নারায়ণ জনার্দন গোবিন্দ পরমানন্দ মাম সমুদ্ধর মাধব। কেশব ক্লেশ হরণ নারায়ণ জনার্দন গোবিন্দ পরমানন্দ মাম সমুদ্ধর মাধব। কেশব ক্লেশ হরণ নারায়ণ জনার্দন গোবিন্দ পরমানন্দ মাম সমুদ্ধর মাধব। আপনারা কিন্তু এইভাবে এই মন্ত্রটিকে সঠিকভাবে উচ্চারণ করতে থাকবেন। তিনবার এইভাবে উচ্চারণ করবেন প্রত্যেক দিন স্নান করার পরবর্তীকালে। স্নানের পর আপনি ঠাকুরকে প্রণাম করবেন এই মন্ত্রটির মাধ্যমে। এটি হলো নারায়ণ প্রণাম মন্ত্র। এই মন্ত্র সঠিক নিয়মে যদি আপনি নারায়ণ দেবের উদ্দেশ্যে পাঠ করতে পারেন, আপনি কিন্তু শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন। শ্রীকৃষ্ণ আপনার সমস্ত দুঃখ কষ্টকে মুছিয়ে দেবেন। বন্ধুরা, এই মন্ত্রটির বিশেষ নিয়মও রয়েছে, আপনাদের জানিয়ে দিই। কেশব ক্লেশ হরণ।
কেশবও বয়ের জায়গায় আমরা কিন্তু সংস্কৃতের উচ্চারণ অনুসারে আমরা ও বা অ উচ্চারণ করতে পারি, অর্থাৎ কেশব এইভাবে উচ্চারণ করবেন, কেশব ক্লেশ হরণ নারায়ণ জনার্দন গোবিন্দ পরমানন্দ মাম, অর্থাৎ মাং অনুষঙ্গের জায়গায় ম উচ্চারণ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, সংস্কৃত ভাষা অনুসারে এটি প্রতিষ্ঠিত। এরপরের উচ্চারণটি হল সমুন্ধর মাধবন, অর্থাৎ এখানে যে বিসর্গ আপনি দেখতে পাচ্ছেন, অর্থাৎ বয়ের পরবর্তীকালে যে বিসর্গ লেখা আছে তার জায়গায় কিন্তু আপনাদের দন্তন্য উচ্চারণ হয় সংস্কৃত ভাষা অনুসারে। অর্থাৎ মন্ত্রটি সঠিকভাবে সংস্কৃত ভাষা অনুসারে উচ্চারণ হবে কেশব ক্লেশ হরণ নারায়ণ জনার্দন গোবিন্দ পরমানন্দ মাম সমুন্ধর মাধবন, এইভাবে উচ্চারণ হবে। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি, আমি আপনি প্রত্যেকেই এই কথাটি জানি, আমরা হয়তো প্রত্যেকে সঠিকভাবে উচ্চারণ করতে পারি না বা মন্ত্র উচ্চারণ করতে অসুবিধা হয়। এতে কিন্তু কোনো অসুবিধা নেই, আপনি শুধু ভক্তি নিষ্ঠার সাথে এই জিনিসগুলিকে জেনে রাখুন এবং উচ্চারণ করুন শ্রদ্ধার সাথে নারায়ণদেবকে। আপনি তার আশীর্বাদ প্রাপ্ত হওয়ার চেষ্টা করুন, আপনি তাকে প্রসন্ন করার চেষ্টা করুন, অতি অবশ্যই এই সমস্ত কিছু আপনার কাছে সহজ হয়ে যাবে দিনের পর দিন। প্রত্যেক দিন এই কার্য করতে করতে আপনার সমস্ত কার্য বা সমস্ত মন্ত্রটাই সহজ মনে হবে। বন্ধুরা, আমি আপনাদের একটি বিষয় আরও জানিয়ে দিতে চাই, এই মন্ত্র আপনাদের তিনবার উচ্চারণ করতে হবে এবং এই মন্ত্র আপনি উচ্চারণ করলে আপনার জটিল থেকে জটিলতম সমস্যার সমাধান আপনি নিজে করতে পারবেন। আপনার উপর নারায়ণ দেবের কৃপা দৃষ্টি থাকবে এবং মা লক্ষ্মী আপনার প্রতি প্রসন্ন হবেন, আপনার উপর কিন্তু ধনবর্ষা হবে, আপনার উপর রাধা দেবীর প্রভাব থাকবে, অর্থাৎ জীবনে দাম্পত্য জীবনে সুখ শান্তি অনিবার্য, তার সঙ্গে শ্রীকৃষ্ণের প্রভাব থাকবে, ফলে আপনার জীবনে সমস্ত সমস্যা শ্রীকৃষ্ণ হরণ করে নেবেন এবং গৃহের মধ্যে শান্তিকে বজায় রাখবেন, প্রেমকে বজায় রাখবেন। এবং বন্ধুরা, যেহেতু মা লক্ষ্মীর কৃপা এবং নারায়ণ দেবীর কৃপা আপনি পাচ্ছেন, আপনি কিন্তু বহুত উপকৃত হবেন। চেষ্টা করুন সঠিকভাবে এই মন্ত্রকে উচ্চারণ করার, মন্ত্রটিকে সম্মান করার এবং প্রত্যেক দিন এই মন্ত্রকে পাঠ করার। আপনি যখন ইচ্ছা পাঠ করতে পারেন, অর্থাৎ সকালে দুপুরে যেই মুহূর্তে আপনার মনে হবে আপনি সেই মুহূর্তে পাঠ করতে পারেন, ভগবানকে প্রণামের সময় পাঠ করতে পারেন, আপনি স্নানের পরে পাঠ করতে পারেন, ঘুম থেকে উঠে পাঠ করতে পারেন, ভগবানের সম্মুখে পাঠ করতে পারেন, ভগবানকে স্মরণ করে পাঠ করতে পারেন। অর্থাৎ আপনি দিনের যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে যে কোনো স্থানে এই মন্ত্রকে পাঠ করতে পারেন। তবে স্নানের পর, সব থেকে বিশেষত স্নানের পরে আপনি যদি ভগবানের সামনে এই মন্ত্র পাঠ করেন, সব থেকে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী বলে মানা হয়ে থাকে। চেষ্টা করুন এই কার্যটি করার। আশা করি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।